গাইডার ইনিশিয়াল এক্সপ্লোরেশনে যে প্রবলেমটা ছিল আর কি ওটার জন্য বেসিক্যালি ফাসল ভাইয়ের কাছে আসা। বাট আলহামদুলিল্লাহ এখন ইনিশিয়াল যে এক্সপ্লোরেশনটা আছে এটা অনেক ভালো কাজ করছে এন্ড আই রিয়েলি লাইক অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স এগেইন। সো আজকে আমরা আলহামদুলিল্লাহ এলিয়ন 8 মডেলের গাড়িটা কাজ করলাম। গাড়িটার যে মেইন ইরর ছিল সেটা হচ্ছে গাড়িটার গিয়ারের শক্তিটা কম ছিল। সো মেইনলি আমরা যেটা চেক করলাম সেটা হচ্ছে যে গাড়িটা টান দিলে ওইভাবে ভাগে না এবং আরপিএম উঠে যাচ্ছে। সো এই ইস্যুটা নিয়ে আসলো আমাদের নাজিম ভাই। সো ভাইয়া খুবই আন্তরিক ছিল, আজকে শুক্রবার আসলো মেইনলি আমার ওয়ার্কশপে এবং আমি গাড়ির প্রত্যেকটা জিনিস ডায়াগনোসিস করে যে যে নেসেসারি কাজগুলো ছিল সেগুলো সব কিছু করলাম এবং গাড়িটা এখন আগে থেকে অনেক স্মুথ ভাগতেছে। আমি টায়াল দিলাম আলহামদুলিল্লাহ, ভাইয়াও টায়াল দিল এবং গাড়িটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ। সো আমি যদি ভাইয়ার একটু রিভিউ নিই বা বিশেষ করে ভাইয়া যদি কিছু অভিমত শেয়ার করতো। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো এভরিওয়ান। গাড়িটার ইনিশিয়াল এক্সপ্লোরেশনে যে প্রবলেমটা ছিল আর কি ওটার জন্য বেসিক্যালি ফাসল ভাইয়ের কাছে আসা। বাট আলহামদুলিল্লাহ এখন ইনিশিয়াল যে এক্সপ্লোরেশনটা আছে এটা অনেক ভালো কাজ করছে এন্ড আই রিয়েলি লাইক অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। খুব সুন্দর গাড়িটা তেলে গ্যাসে চলতেছে, দ্যার ইজ নো এনি ডিটিসি এবং গাড়িটার আগের যেটা ছিল গিয়ারের অয়েল প্রেশারটা অনেক কম ছিল, বিশেষ করে সিবিটি ফ্লুইড প্রেশার আমরা যেটাকে বলি। সো সেটাও আমরা ইম্প্রুভ করে দিয়েছি এবং প্রেশারটা এখন অনেক খুব হাই আছে আলহামদুলিল্লাহ। সো আপনাদের উদ্দেশ্যে বলছি, অনেক সময় দেখা যায় গাড়ির বিভিন্ন ইরোরের জন্য আমরা ইঞ্জিন চেঞ্জ করে ফেলি, গিয়ার বক্স চেঞ্জ করে ফেলি। সো এই একটা বিগ অ্যামাউন্ট বা আমাদের একটা বিগ ইউনিট আমরা রিপ্লেস করার আগে অবশ্যই আমাদেরকে শরণাপন্ন হওয়া উচিত ভালো কোনো এক্সপার্ট, ভালো কোনো ইঞ্জিনিয়ার কিংবা ভালো কোনো ওয়ার্কশপ দ্বারা চেক করে দেন আমরা কনফার্ম হয়ে রিপ্লেস করা। কারণ অনেক সময় আমাদের দেখা যায় অনেক সময় সেখানে আমাদের ওয়ারিং বা ছোটোখাটো প্রবলেম থাকে, বাট সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই না করে আমাদের বিগ ইউনিটটা আমরা রিপ্লেস করি, দ্যাটস আমাদের একটা অনেক সময় সাফারিং হয়, অপর দিকে একটা টাকার বিগ অ্যামাউন্টের ধাক্কা লেগে যায়। সো ফাইনালি এই ছিল আজকে ছোট্ট রিভিউ বা বিশেষ করে গাড়ি রিলেটেড ইনফরমেশন শেয়ার করা। সো দ্যাটস আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন এবং আমার জন্য দোয়া করবেন। সো ফাইনালি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।